ফেসবুক আমাদের প্রত্যেককেই নতুন একটা কিন্তু রুলস দিয়েছে, এই রুলস না মেনে কিন্তু রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না এবং আপনি পরবর্তীতে খুবই বড় সমস্যায় পড়তে পারেন। তো অবশ্যই আপনি এই রুলসটাকে ফলো করে ভিডিও আপলোড দেবেন। তো কী সেই রুলস, আপনাকে কী ফলো করে ভিডিও আপলোড করতে হবে, আপনাদেরকে আমি এই ভিডিওতে একদমই পুরোপুরি বলে দেবো, তার জন্য আপনি আজকে ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমার ফোনের ফেসবুকটাকে, জাস্ট অন করে দেখতে পাবেন এখানে, এই যে আমি ফেসবুকটিকে আবার ক্লিক করে অন করলাম। তো আপনিও এখানে ফেসবুকটিকে আপনি অন করে নেবেন। সাপোজ মনে করুন যে আমি এখন একটা রিলস ভিডিও আপলোড দেবো, আপনাকে একটা রিলস ভিডিও আপলোড করে দেখায় যে আপনাকে কোন আর কি রুলসটা মানতে হবে। সিম্পলি আপনি এখানে আপলোড দেওয়ার জন্য রিলসে ক্লিক করবেন, আমি এখানে রিলসে ক্লিক করলাম। তো এখন দেখুন আমি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করছি, জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এই রিলস ভিডিওটা এখন কিন্তু আমার পেজের মধ্যে আমি আপলোড দিচ্ছি। সিম্পলি আমি নেক্সটে ক্লিক করছি এখানটাতে। এখন দেখুন আমি কিন্তু এই যে রিলস ভিডিওটা আমার কিন্তু পার্সোনাল পেজের মধ্যে আমি আপলোড দিচ্ছি। তো গাইজ এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম একটা পেজ পাই যে আমাদের রিলস ভিডিওটিকে আপলোড করার জন্য, কিন্তু দেখুন এখানে একটা অপশন শো হচ্ছে গাইজ, এ দেখতে পাচ্ছেন গাইজ এখানটাতে যে একটা এআই বলে অপশন কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানটাতে। আপনাদেরকে কিন্তু এই অপশানটাকেই ফলো করে ভিডিওটা আপলোড দিতে হবে। তো অপশানটা কী বলছে এখন আপনাদেরকে আমি এটা বলে দিই। তো এখানে বলা হচ্ছে যে আপনি যে এখন ভিডিওটা আপলোড করছেন এটা কি আপনি এআই দিয়ে তৈরি করেছেন? যদি আপনার ভিডিওটা এআই দিয়ে আপনি তৈরি করে থাকেন বা আপনি যদি কোনো ভয়েস ওভার করে থাকেন এআই দিয়ে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটাকে জাস্ট এটাকে অন করে দিতে হবে। আর যদি মনে করেন যে আপনার যে ভিডিওটা একদম আপনি নিজে থেকে তৈরি করেছেন তাহলে কী করতে হবে, এটাকে আপনি অফ রেখে ভিডিওটা আপলোড করবেন। যদি আপনি মনে করেন যে আপনি ভিডিওটা করেছেন এআই দিয়ে তৈরি, যদি আপনি এটাকে অফ রেখে ভিডিওটা আপলোড দেন তাহলে সেক্ষেত্রে কী হবে যে ফেসবুকের কিন্তু একটা রোবট আছে, ফেসবুকেরও এআই আছে, সেক্ষেত্রে বুঝে নেবে যে আপনি তার সঙ্গে কিন্তু আর কি ফ্রড করছেন, মানে চিট করছেন, মানে আপনি এখানে এটাকে অপশানটা অন করেননি। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের মধ্যে খুবই বড় সমস্যা হতে পারে। তো গাইস এই রুলসটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে, কারণ এই রুলসটা মেনে যদি আপনি না রিলস ভিডিও আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। অবশ্যই আপনি ভিডিওটাকে আপলোড করার আগে দেখে নেবেন যে আপনার ভিডিওটা আপনি কীভাবে তৈরি করলেন, মানে আপনি যে করলে এটা কপি রাখবেন, যদি আপনি এআই দিয়ে করেন তাহলে সিম্পলি আপনি টার্ন অন করে ভিডিওটিকে আপলোড করে দিন। তো অবশ্যই আপনাকে এই রুলসটা ফলো করে ভিডিও আপলোড করতে হবে। তো আজকে ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে নেবেন, কারণ এরকমই আমরা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্যই আপলোড করব। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।